আমার এই হিরো আলমকে আমি নিজের মানে ছোট ভাইয়ের মতো দেখি, আদর করি, খাইতে দিই, তিন বেলা গোসল করে দিই, এইরকম আর কি। তার প্রতি ভালোবাসা অন্তর থেকে আর কি হিরো আলমের প্রতি আমার হয়ে গেছে অলরেডি। দেখুন, অনেকেই আমাকে ভালোবাসে বলে কিন্তু হিরো আলমের নামে গরু লালন পালন করেছে। তারপরে হিরো আলমের নামে দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে ভাস করে একটা ছেলে বানিয়েছে। তারপরে হিরো আলমের দেখেন গেঞ্জি, হিরো আলমের নামে অনেকে অনেক রকম মনে করেন ব্যবহার করে অনেকে হলে ব্যবসা করে খাইতেছে। তো খাক, আমার কথা, আমাকে হয়তো জীবনে কেউ কোনো সহযোগিতা করে, কেউ কোনো উপকার করে, কেউ পাশে দাঁড়ায়নি, কিন্তু আমার দ্বারা একদম কেউ যদি মনে উপকৃত হয়, আমার নাম মনে করেন ব্যবহার করে কাজগুলো ভালো হয়, এতে আমার তো দুঃখ নেই। তারা আমাকে ভালোবাসে বলে কিন্তু আমার নামটা তারা ব্যবহার করে। অনেকেই তো আছে, অনেক কোটিপতি আছে, অনেকে বড় বড় হ্যান্ডসাম লোক আছে, তারা তো তাদের নাম ব্যবহার করলো না। অবশ্যই তারা ভালো ভালোবাসে বলেই আমাকে নিয়ে তারা বিভিন্ন রকম মনে করেন প্রচারণা করে, এতে আমার তাদের উপর কোনো মন খারাপ নেই, কোনো দুঃখও নেই। ছোটো বাছুর যখন, তখন থেকে ওর চেহারা খুব সুন্দর ছিল। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি শখ করে ওর নাম তখন হিরো আলম রাখি। আর তখন ওক পালার জন্য করে আমরা তখন ওই গাভি গরুগুলো সবগুলোকে বিক্রি করে দিই, দেওয়ার পরে তখন এটাকে লালন পালন করি। আমি আমার হিরো আলমকে মানে এতটাই ভালোবাসি আর এতটাই পছন্দ করি ওকে, যার কারণে আমি ওকে যে আপনার যে কোনো ভ্যাকসিন বা কোনো কেমিক্যাল জাতীয় খাবার যেগুলো খাওয়ালে ওয়েট বৃদ্ধি হয় সেগুলো খাবার আমি কখনো খাওয়াইনি, ওদেরকে শুধু ন্যাচারাল খাবারই খাওয়াইছি। সকাল ঘুমের থেকে উঠে প্রায় আপনার ধরবেন গেলে সারাটা দিন এই হিরো আলমের পিছে খুব পরিশ্রম করে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই গরু কোনো ইঞ্জেকশন করা হয়নি। আমরা ফেসবুকে দেখলাম হিরো আলম নামে একটি গরু, তো আমরা সেখানে গিয়েছিলাম, যে গরুটি দেখলাম এবং আমরা দামও করেছি কিছু। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এখানে দেখতে আসছি, এখানে দেখতে আসে গরুটি আমার খুব পছন্দ হয়েছে, যদি আমার সামর্থ্য অনুযায়ী দাম দর হয়ে যায় সেক্ষেত্রে গরুটি আমি নিব, সেই চিন্তা ভাবনাই করছি। হিরো আলমকে রেগুলার খড়, ঘাস, কাঁচা ঘাস, ভুট্টা, গম, তারপরে বুটের ভুষি এগুলো প্রত্যেক সন্ধ্যায় তিন বেলা খাওয়াই। তারপরে বিচি কলা, যেটা আটে কলা বলে, আটে কলায় প্রত্যেক দিন এক ঘাউর করে দুই গরুকে খাওয়াই, হিরো আলমকে খাওয়াই, বুটের ছোলা ভিজে, তারপরে আপনার তিন বেলা গোসল করে দেই। হ্যাঁ, হিরো আলমকে তিন বেলা গোসল করে দিতে হয়, গরম, তাছাড়া ইয়ে করে, অস্থির করে, মনে হয় অস্থির করতেছে। আমার এই হিরো আলমকে আমি নিজের মানে ছোট ভাইয়ের মতো দেখি, আদর করি, খাইতে দিই, তিন বেলা গোসল করে দিই, এইরকম আর কি। তার প্রতি ভালোবাসা অন্তর থেকে আর কি হিরো আলমের প্রতি আমার হয়ে গেছে অলরেডি।